বিশ্বজুড়ে মঙ্গলবার হঠাৎ অচল হয়ে পড়ে মেটা দ্বারা পরিচালিত প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেড এবং মেসেঞ্জার, যা নিয়ে রীতিমতো হইচই শুরু হয়ে যায়। যদিও তা ছিল সাময়িক, অবশেষে এই ব্যাপারে বার্তা দিল ফেসবুক। বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। হঠাৎ করেই গত 5 মার্চ নিষ্ক্রিয় হয়ে পড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। সবার আইডি স্বয়ংক্রিয়ভাবে লগ আউট হয়ে যায়। বাংলাদেশ সময় রাত 9টার পর এক্স হ্যান্ডেলেও এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। তবে ওই দিনই রাত 10:15 পরে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে প্রবেশ করতে পারছেন। ওই সময়টাতে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী ব্যবহারকারীরা কেউ ফেসবুকে লগ ইন করতে পারছিলেন না। 5 মার্চ রাত 9টার পর সার্ভার ত্রুটির কারণে হঠাৎ বিভ্রাট দেখা দেয় এসব প্ল্যাটফর্মে। কি কারণে এমন হয়েছিল তা নিয়ে কোনো বার্তা না দিলেও বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছে ফেসবুক। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ফেসবুক ও ইনস্টাগ্রামে সমস্যা দেখা দিয়েছে। বিশ্বের কোথাও কেউ ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রবেশ করতে পারছেন না। এই দুটি মাধ্যমের ওয়েবসাইট এবং অ্যাপস উভয়ই অকার্যকর হয়ে পড়েছে। জানা গেছে, হঠাৎ এমন বিভ্রাটে মেটার শেয়ারের দামও 1.5% কমে গেছে। একই সঙ্গে এ কারণে মার্ক জাকারবার্গ প্রায় $100 মিলিয়ন রাজস্ব হারিয়েছেন। শুধু মুঠোফোন ব্যবহারকারীরা নয়, কম্পিউটারে ফেসবুক ব্যবহারকারীরাও একই সমস্যায় পড়েছেন। ওয়েবসাইট পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ডাউন ডিক্টেটরের গ্রাফে দেখানো হয়েছিল, রাত 9টা থেকে 9টা 32 মিনিট পর্যন্ত 352,029 জন ফেসবুক ব্যবহারকারী অভিযোগ করছেন তারা ফেসবুক ব্যবহারে সমস্যার সম্মুখীন হয়েছেন। এই অবস্থায় আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বার্তা দেন মেটার সহ প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। 10টার দিকে থ্রেডসে এক বার্তায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে কয়েক মিনিট অপেক্ষা করতে বলেন। রাত 10:30 ফেসবুকের সমস্যা দূর হয়। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের সচেতন থাকতে পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা। তারা ফেসবুক ব্যবহারকারীদের কিছু কাজ করতে নিষেধ করেছেন। তারা বলছেন, এখন ফেসবুক পেজে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করতে, ফেসবুক অ্যাপ আনস্টল করা যাবে না। এছাড়া বারবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের কোড না দেওয়ার পরামর্শ দিয়েছেন, পাশাপাশি অ্যাপের ডেটা ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন। ব্যবহারকারীরা জানান, রাত 9টার পর হঠাৎ করেই তাদের ফেসবুক আইডি লগ আউট হয়ে যায়। অনেকে আবার লগ ইন করার চেষ্টা করলে পাসওয়ার্ড ভুল দেখায়। কেউ কেউ পাসওয়ার্ড রিসেট করার পরও লগ ইন করতে পারেননি। ফেসবুকে প্রবেশ করতে না পেরে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দেয়। তবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে এ ধরনের কোনো জটিলতা দেখা যায়নি। সাইমন প্রভা, এটিএন নিউজ।